এক ব্যক্তি রহস্যজনক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়ালো এলাকায়। ঘটনাটি ঘটেছে রায়গঞ্জের উদয়পুর এলাকায়। পুলিশ জানিয়েছেন মৃত ওই ব্যক্তির নাম বিনোদ বিশ্বাস। মৃতের পরিবারের লোকেরা অভিযোগ, রবিবার রাতে স্থানীয় দুজনের সঙ্গে বাড়িতেই গল্প করতে দেখা যায় তাকে। অনেক রাত অবধি তাদের গল্প গুজবও চলে বলে অভিযোগ মৃতের পরিবারের সদস্যদের। সোমবার সকালে বিনোদ বিশ্বাস ঘরের দরজা না খোলায় পরিবারের লোকেরা দরজা খুলে দেখে মৃত অবস্থায় পড়ে রয়েছেন তিনি। ঘটনা জানাজানি হতে এলাকাবাসীরা ছুটে আসেন। খবর দেওয়া হয় রায়গঞ্জ থানার পুলিশকে। ঘটনার খবর পেয়ে ছুটে আসেন রায়গঞ্জ থানার পুলিশও। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। মৃতের পরিবারের লোকেরা অভিযোগ করেছেন পরিকল্পিতভাবে বিনোদ বিশ্বাসকে খুন করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে রায়গঞ্জ থানার পুলিশ। এটা তো দেখে বুঝতে পারছি না এখনো, সেটা তো এমনি ভালো, কারণ আমি দুদিন আগে ওর সঙ্গে আমার দেখা হলো। কারণ কি করে যেটা হয়ে গেল, মানে এখন পোস্টমর্টম করতে নিয়ে যাচ্ছে, আসার পরে বোঝা যাবে। কিন্তু এটা মর্মান্তিক ঘটনা, খুব বেদনাদায়ক ঘটনা। এসে শুনলাম যে কালকে ওর রাত্রি 8টা পর্যন্ত ঘরেই ছিল, ওর মা খাবার দিয়ে গেছে, আজকে সে দেখে খাবারটাও খায়নি, ওইভাবে পড়ে আছে। পাঠালাম বউ দেখে বলছে এরকম ব্যাপার, তোমার দাদা নেই। আমাদের তো একটাই টার্গেট যে এখানে যাদের সাথে চলেও তারা ছাড়া তো আদার্স বাইরের লোক এসে দুষ্কৃতি করবে না। দুজন যে বসেছিল বলছে তারা কারা? তারা এদিককারই হবে। পাড়ার ব্যাপার হচ্ছে আমি তো অতটা দেখিনি, তো আমি শুনলাম যে আমার বউ বললো যে এরকম ব্যাপার, ওরা দুজন এসেছিল, আসার পরে আবার ওদেরকে নিয়েই ও বেরিয়ে গেল। আরেকজন গেছিলাম আমি ওখানে, মানে কালকে একটা আমাদের স্টাফ মারা গিয়েছিল, ওই ভেঙে আমি একটু শ্মশানে গিয়েছিলাম, শ্মশান থেকে এসে দেখি এই অবস্থা বাড়ি। যারা যারা এসেছিল দুজন, তাদের নাম কি চিনতে পেরেছিলে? তাদের নাম ব্যাপার হচ্ছে আমি তো দেখিনি, মুখের সামনে দ্বিতীয়ত না দেখলে তো বলা যাচ্ছে না। ব্যুরো রিপোর্ট, উত্তর দিনাজপুর।